গঙ্গায় ভাসানো হলো সদ্যজাত শিশুর মৃতদেহকে, হেলদোল নেই প্রশাসনের। ঘটনাটি জঙ্গিপুর এলাকার। জঙ্গিপুর মহাশ্মশানের ছবিটা অন্যান্য মহাশ্মশানের মতোই, অর্থাৎ সেখানেও ইলেকট্রিক চুল্লি ব্যবহার করা হয়, আর সেই ইলেকট্রিক চুল্লিতে শেষকৃত্য সম্পন্ন করতে এই মহাশ্মশানের সব দেহ নিয়ে আসা হয়। কিন্তু হিন্দু শাস্ত্র মতে 6 বছরের নিচে বাচ্চাদের মাটিতে সমাধি দেয়া হয়, কিন্তু জঙ্গিপুর মহাশ্মশানের চিত্রটা এখানে আবার একটু অন্যরকম। মৃত শিশুকে সমাধি দেওয়ার কোনো অবস্থা বা কোনো রকমের সেখানে জায়গা নেই, সেই জন্যই ভাগীরথী গঙ্গার তীরে ফেলে দেয়া হয় শিশুকে, কখনো কখনো বা গঙ্গার জলে ভাসিয়ে দেয়া হয়। বারবার শ্মশান কর্তৃপক্ষ পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম জায়গাটি পরিদর্শন করে সঠিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, এখনো পর্যন্ত সেই ব্যবস্থা হয়নি বলেই বারবার একইভাবে মৃত শিশুকে ফেলে দেয়া হচ্ছে। রাতের অন্ধকারে বা দিনের আলোতে সবার সামনে এই ঘটনা ঘটছে একেবারে গঙ্গার বুকে। যেমন একদিকে আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ গঙ্গা দূষণের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, পাশাপাশি এই গঙ্গা থেকে বেশ কয়েক জায়গায় জল পৌঁছে দেওয়া হয়, যার জেরে কিন্তু মানুষ চিন্তার মধ্যে পড়েছেন। কর্তৃপক্ষ আদৌ কি এই ব্যাপারে হেলদোল দেখাবেন মানুষের কাছে, এখন সেটাই চিন্তার বিষয়। আমরা আমাদের বাচ্চাকে নিয়েছিল মরা হোস্টেল থেকে, এখন এখানে কোনো ব্যবস্থা নাই, সেই কারণে আমাকে মানে মানে ব্যবস্থা নাই বলে আমি গঙ্গাতে বললাম। বালি আছে ওখানে, তো এখানে তো বাড়ি নেই, এখানে বাড়িতে ঘুরে ঘুরে শুয়ে যাওয়া, কোনো গর্তে কোনো জায়গা ছিল না বলে আমাকে কাপড় বেঁধে পাথর বেঁধে আমাকে গঙ্গা লাভ করতে হবে।